তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর নিজের দফতরে প্রবেশের পর প্রথম তিনি যে ফাইলটিতে সই করেছেন সেটি পিএম কিষাণ নিধি যোজনার। এরই মধ্যেই আবার বারাণসীতে 18 জুন তিনি একটি কৃষক সম্মেলনে যোগ দেবেন বলে সূত্রের খবর। ফলে শপথ গ্রহণের পরই যখন মোদী কৃষকদের জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছেন, সেখানে মমতা পাঞ্জাব হরিয়ানার কৃষকদের নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ। নিজের রাজ্য ছেড়ে এখন অন্য রাজ্যের দিকে নজর রয়েছে তাঁর। হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনরত কৃষকদের সঙ্গে হরিয়ানার খানাউরি সীমান্তে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ন, এছাড়াও ছিলেন দোলাশের মোহাম্মদ নাদিমুল হক এবং সাকেত গোখলে। এমনকি আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতাকে ফোনে কথা বলিয়ে দেন ডেরেক ওব্রায়ন। কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো আমি, বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের অনেকে শহীদ হয়েছেন, আমাদের 42 জন সাংসদ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, আপনাদের যা চাহিদা রয়েছে তা আমাদের বলুন, যদিও আমাদের সরকার আসেনি কিন্তু তাও আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলায় যখন হাজারো একটা সমস্যা রয়েছে, বিয়ে নিয়ে আন্দোলন থেকে সরকারি চাকরি নিয়ে আন্দোলন সহ ভোট পরবর্তী হিংসায় কার্যত জেরবার হয়ে রয়েছে রাজ্য, ঘর ছাড়া বিরোধী দলগুলির অনেকেই এমনকি সন্ত্রাসের আবহ রয়েছে দিকে দিকে, সেখানে অন্য রাজ্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজনীয়তা কতটা? নিজের রাজ্যের সমস্যা সমাধানের পরিবর্তে শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে হরিয়ানার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী দেখছেন, সেখানে বিরোধিতার জন্য বিরোধিতা আর কতদিন? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রেতাম বাংলা।